সংসদে আমরা দেখেছি সংসদে আলোর কথা হয়, সংসদে পেঁয়াজের কথা হয়, সংসদে বালিশের কথা হয়, সংসদে কস্তুরির কথা হয়। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে সংসদে, আল্লাহর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলার মুসলমান আবামর মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন। আমাদের আজকের আন্দোলন কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়, কারণ কোন ধর্মের বিরুদ্ধে কটূক্তি করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। ধর্মপ্রাণ মুসলমানে কারাম, আজ আমরা যেই বেড়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনে গেছেন, ইতিমধ্যে ভারতের নূপুর শর্মার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা যেইভাবে ফুঁসে উঠেছে তার চিত্র অলরেডি আপনি দেখেছেন। এবং নূপুর শর্মা আর এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সেইভাবে বিনষ্ট করার পাইপাটা করেছে। ইতিমধ্যে ভারত সরকার তার অবস্থান নিয়ে হিমশিম অবস্থায় পড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? জন্ম হয়ে যাদের কানে, জন্ম হয়ে যাদের কানে পৌঁছনি আরের ধ্বনি, তাদের মুখেই কেবলমাত্র রসুল বিরুদ্ধে কথাবার্তা আমরা শুনি, তাদের পক্ষে শুধুমাত্র নবীর বিরুদ্ধে কথাগুলো আমরা শুনি। এই জন্য সংগ্রামী মুসলমানি কেরাম, আমি দাত্তহীন কণ্ঠে বলতে চাই, আমাদের আজকের আন্দোলন কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয়, কারণ ধর্মের বিরুদ্ধে কটূক্তি করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। আমরা মনে করি নূপুর শর্মা আমার রাসূলের বিরুদ্ধে এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আজকে মুসলমানদের প্রেমের যে আগুন, বাড়ির আগুন, ঘরের আগুন পানি দিলে নিবে যায়, প্রেমের আগুন পানি দিলে নিবে না। রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমার বাবার বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব, আমার মায়ের বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব, আমার ব্যাপারে তুমি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মন্তচারি করো আমি তোমাকে ছেড়ে দিব। ভারতের নূপুর শর্মাকে জানাতে চাই, তুমি এমন জায়গায় টুকা দিয়েছ যিনি আমাদের কলিজা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, যিনি আমাদের বেঁচে থাকার অবলম্বন, যিনি আমাদের কবরের সাথী, যিনি রহমাতুল লিল আলামিন। হে মুসলমান সহ্য করো কিভাবে, যাহার জন্য সৃজিত হলো, যাকে সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, তার বিরুদ্ধে কটূক্তি করবে কেমনে সহ্য করো?